নমস্কার বন্ধুরা, আরও একবার বোম্বে এডুকেশনের সকলকে স্বাগত। বন্ধুরা, 2014 সালে প্রাইমেটেটের একটি পরীক্ষা হয়েছিল এবং তার ফল প্রকাশের পর দেখা যায় বেশ কয়েকটি প্রশ্নের উত্তর ভুল আছে। এই নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় 177 জন পরীক্ষার্থী এবং তারা সেখানে একটি মামলা দায়ের করে এবং সেই মামলার রায় দেওয়া হয় 2018 সালে এবং সেখানে ঘোষণা করা হয় যে শিশু মনস্তত্ত্ব এবং বাংলা বিষয়ে মোট 6টি প্রশ্নের উত্তর ভুল আছে। এরপর ওই 177 জনের মধ্যে 130 জনকে কোয়ালিফাইড ঘোষণা করে 19 সালে এবং তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হয়। এরপর হঠাৎ করে 130 জনের মধ্যে থেকে 37 জনকে ইন্টারভিউ ডাকা হয় এবং বাকিদের ডাকা হয় না। 15 জানুয়ারি 2020 সালে তাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়, কিন্তু বাকি 93 জনকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়নি। বাকি 93 জনের সকলেই ছিল ট্রেন প্রার্থী, অর্থাৎ তাদের সকলেই ডিএলএড ছিল, তা সত্ত্বেও তাদেরকে ভেরিফিকেশনের পর ইন্টারভিউ ডাকা হয়নি। তাই এই নিয়ে ওই 93 জন পিটিশনারদের মধ্যে বেশ কয়েকজন পিটিশনারদের সাথে কথা হয়েছে এবং তারা জানিয়েছে যে তাদের সঙ্গে এটা অন্যায় হয়েছে। শুধুমাত্র কি সেখানে 37 জনের ভ্যাকেন্সি ছিল, বাকিদের ভ্যাকেন্সি ছিল না। 130 জনের মধ্যে সকলেই ছিল ট্রেন পরীক্ষার্থী, অর্থাৎ সকলেই কোয়ালিফাইড এবং সকলেই ডিএলএড ছিল, তা সত্ত্বেও তাদেরকে ডাকা হয়নি। তাই তাদের দাবি, খুব দ্রুত যদি এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না করা হয় এবং তাদেরকে ইন্টারভিউ যদি না ডাকা হয়, তারা কিন্তু আমরণ অনশনে বসতে চলেছে।